মহান বিজয় দিবসের জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফটিকছড়ি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত চট্টগ্রাম দুই ফটিকছড়ি আসনের ধানের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আজিমুল্লাহ বাহার। 16 ডিসেম্বর রবিবার দুপুরে তিনি নেতৃবৃন্দদের সাথে নিয়ে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল হুদা চৌধুরী, উত্তর জেলা মুক্তিযোদ্ধা দলের নেতা ফজল বারেক, উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল্লাহ সরার মফি, ফটিকছড়ি পৌর বিএনপি সচিব আমানুল্লাহ চৌধুরী, উত্তর জেলা ছাত্র দল সহসভাপতি আজিজুল্লাহ, পৌর মহিলা দলের নেত্রী তাসলিম আক্তার, বিএনপি নেতা নূর মেম্বার নুরুল আলম মোহাম্মদ আলী, ছাত্র নেতা শামীম আলমগীর, রুবেল মইনুল্লাহ, উজ্জ্বল মোহাম্মদ ইব্রাহিম ও আরশাদ কাজল সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 1971-এর এই দিনে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করেছিলাম। আমরা হানাদার বাহিনীর কাছ থেকে এই দেশকে মুক্ত করেছিলাম। আজকে 11 জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রত্যাশা হচ্ছে যে লক্ষ্যে সেদিন আমাদের মা বোনেরা ইজ্জত দিয়েছিল, লাখো শহীদ তাদের রক্ত দিয়েছিল, সেই প্রত্যাশা যেন পূরণ হয়, গণতন্ত্র যেন মুক্তি পায়। আজকে গণতন্ত্র শৃঙ্খলাবদ্ধ, অধিকার শৃঙ্খলাবদ্ধ। আমরা চাই মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক এবং এই 11 সংসদ নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা যে গণজোয়ার দেখতে পাচ্ছি, 71-এ যে একবার যুদ্ধ হয়েছিল সে ভোট যুদ্ধ হিসেবে আবার হবে এখন এই সংসদে, এবং আমরা চূড়ান্ত বিজয় ইনশাল্লাহ অর্জন করবই এবার। পরে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত ধারায় শীষের প্রতি কর্নেল অবসরপ্রাপ্ত আজিমুল্লাহ বাহার নেতৃবৃন্দদের সাথে নিয়ে পাইন্ডং ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষ মার্কায় ভোট দিয়ে ব্যাপক গণসংযোগ করেন। উত্তর চট্টগ্রাম থেকে এম আলমগীর নিশানের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ।